আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সুপ্রভাত। টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আমি আনোয়ার হোসেন, প্রভাষক বাংলা বিভাগ, টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজ, বিষয় বাংলা, শ্রেণী একাদশ ও দ্বাদশ, সাধারণ পাঠ কবিতা। কিছু চিত্র তোমরা দেখো। উপরের ছবিগুলো তোমার বইয়ের কোন কবিতার সঙ্গে মিল রয়েছে? ঠিকই ধরেছ, সেই অস্ত্র কবিতা। আজকে আমাদের পাঠ সেই অস্ত্র। কবিতার নাম সেই অস্ত্র, কবি আহসান হাবিব। কবি আহসান হাবিব 2 জানুয়ারি 1917 সালে জন্মগ্রহণ করেন এবং 10 জুলাই 1985 খ্রিস্টাব্দে তিনি মৃত্যুবরণ করেন। কবি পেশায় ছিলেন সাংবাদিক, বাংলা একাডেমি এবং 21 পদক পেয়েছেন। মানব দরদী শিল্পী, সংবেদনশীলতা, ব্যক্তিগত অনুভূতি, জীবন ঘনিষ্ঠ আশাবাদী চেতনাই কবি আহসান হাবিবের কবিতার প্রধান বৈশিষ্ট্য। মেঘ বলে চৈত্রে যাব, রাত্রি শেষ, ছায়া হরিণ, সারা দুপুর, বিদীর্ণ দর্পণে মুখ, কবির বিখ্যাত কাব্যগ্রন্থ। কবি আহসান হাবিবের বিখ্যাত কাব্যগ্রন্থ বিদীর্ণ দর্পণে মুখ থেকেই সেই অস্ত্র কবিতাটি সংকলিত হয়েছে। সেই অস্ত্র কবিতাটি অন্তমিলহীন অক্ষরবৃত্ত ছন্দে রচিত। কবি অত্যন্ত সহজ সরল শব্দ ব্যবহার করেছেন এই কবিতায়। কোনো কঠিন শব্দ ব্যবহার না করে তিনি সহজ সরল শব্দ ব্যবহার করে কবিতাটি লিখেছেন। এই পৃথিবীতে যারা শান্তিপ্রিয় মানুষ, যারা শান্তি চায়, তাদের জন্য এই কবিতাটি একটি প্রার্থনা স্বরূপ। এই পৃথিবীতে যারা শান্তি চায়, যারা যুদ্ধ, বিগ্রহ, দ্বন্দ্ব, হানাহানি, মারামারি, কাটাকাটি থেকে বিরত থাকতে চায়, এই পৃথিবীতে যাকে যারা একটা শান্তির নীড় হিসাবে গড়ে তুলতে চায়, তাদের জন্য এই কবিতাটি একটি প্রার্থনা স্বরূপ কবিতা। কবিতাটি আবৃত্তি করি। আমাকে সেই অস্ত্র ফিরিয়ে দাও, সভ্যতার সেই প্রতিশ্রুতি, সেই অমোঘ অনন্য অস্ত্র আমাকে ফিরিয়ে দাও, সেই অস্ত্র আমাকে ফিরিয়ে দাও। যে অস্ত্র উত্তোলিত হলে পৃথিবীর যাবতীয় অস্ত্র হবে আনত, যে অস্ত্র উত্তোলিত হলে অরণ্য হবে আরও সবুজ, নদী আরও কল্লোলিত, পাখিরা নিড়ে ঘুমাবে। যে অস্ত্র উত্তোলিত হলে ফসলের মাঠে আগুন জ্বলবে না, খা খা করবে না গৃহস্থলী, সেই অস্ত্র আমাকে ফিরিয়ে দাও। যে অস্ত্র ব্যাপ্ত হলে নক্ষত্র খচিত আকাশ থেকে আগুন ঝরবে না, মানব বসতির বুকে মুহূর্তের অগ্নুৎপাত লক্ষ লক্ষ মানুষকে করবে না পঙ্গু বিকৃত, আমাদের চেতনা জুড়ে তারা করবে না আত্মনাদ, সেই অস্ত্র। যে অস্ত্র উত্তোলিত হলে বারবার বিধ্বস্ত হবে না ট্রয় নগরী, আমি সেই অবিনাশী অস্ত্রের প্রত্যাশী। যে ঘৃণা, বিদ্বেষ, অহংকার এবং জাত্যাভিমানকে করে বারবার পরাজিত, যে অস্ত্র আধিপত্যের লোককে করে নিচ্ছিন্ন, যে অস্ত্র মানুষকে বিচ্ছিন্ন করে না করে সমাবিষ্ট, সেই অমোঘ অস্ত্র ভালোবাসা পৃথিবীতে ব্যাপ্ত করে। কবিতাটি এবার নীরবে তোমরা পাঠ করো। কবিতাটি থেকে তোমরা কি শিখলে সেটা জানতে পারবে। এবার মূল কবিতার ব্যাখ্যা। আমাকে সেই অস্ত্র ফিরিয়ে দাও, সভ্যতার সেই প্রতিশ্রুতি, সেই অমোঘ অনন্য অস্ত্র আমাকে ফিরিয়ে দাও। আমাকে সেই অস্ত্র ফিরিয়ে দাও, সেই ভালোবাসার সেই অস্ত্র, যে অস্ত্র পৃথিবীতে ব্যাপ্ত হলে এই পৃথিবীতে শান্তি বিরাজ করবে, সভ্যতার সেই প্রতিশ্রুতি। সভ্যতায় এই বিশ্ব সভ্যতা গড়ে উঠেছে ভালোবাসার জন্য। এই বিশ্ব সভ্যতা গড়ে ওঠার পিছনে প্রতিশ্রুতি ছিল ভালোবাসা। এই বিশ্ব সভ্যতা একদিনে গড়ে ওঠেনি, যুগ যুগ ধরে কোটি কোটি মানুষের পরিশ্রম এবং কষ্টের বিনিময়ে সভ্যতা গড়ে উঠেছে, তাই সভ্যতার প্রতিশ্রুতি ছিল ভালোবাসা। সেই অমোঘ অনন্য অস্ত্র আমাকে ফিরিয়ে দাও, সেই অমোঘ অব্যর্থ সার্থক অস্ত্র,
কবি ফিরিয়ে দিতে বলছে এই পৃথিবীতে শান্তি বিরাজ করার জন্য। সেই অস্ত্র আমাকে ফিরিয়ে দাও, যে অস্ত্র উত্তোলিত হলে পৃথিবী যাবতীয় অস্ত্র হবে আনন্দ। সেই অস্ত্র, সেই ভালোবাসার অস্ত্রটা যদি পাওয়া যায়, মানুষের ভিতরে বিরাজ করতে থাকে, মানুষের হৃদয়ে যদি ভালোবাসা থাকে, তাহলে পৃথিবীর সব অস্ত্র আনত হবে। ভালোবাসার অস্ত্র উত্তোলিত হলে পৃথিবীর আর কোনো অস্ত্র উপরে উঠতে পারে না। পৃথিবীর কোনো অস্ত্র আর কোনো প্রকার এই পৃথিবীতে দ্বন্দ্ব সংঘাত সৃষ্টি করতে পারে না। তাই সব অস্ত্র ভালোবাসার কাছে পরাজিত। যে অস্ত্র উত্তোলিত হলে অরণ্য হবে আরও সবুজ, যে অস্ত্র উত্তোলিত হলে অরণ্য হবে আরও সবুজ। এই পৃথিবীতে মানুষের ভিতরে যদি ভালোবাসা থাকে, মানুষের ভিতরে যদি সহানুভূতি থাকে, তাহলে মানুষ বন ধ্বংস করবে না, মানুষ বন জঙ্গল কেটে ধ্বংস করবে না, মানুষ বৃক্ষ নিধন করবে না। তাই মানুষের ভিতরে ভালোবাসা থাকলে পৃথিবী আরও সবুজ, আরও অরণ্যময় হবে, মরুভূমিতে পরিণত হবে না। নদী আরও কল্লোলিত, পাখিরা নীড়ে ঘুমাবে। সেই প্রাচীন যুগ থেকে বর্তমান কাল পর্যন্ত নদীর তীরেই গড়ে উঠেছে মানব বসতি, নদীর তীরেই গড়ে উঠেছে সভ্যতা, নদীর তীরেই গড়ে উঠেছে কলকারখানা, মিল, ফ্যাক্টরি। তাই মানুষ যদি এই নদীতেই বর্জ্য ফেলে, মানুষ যদি এই নদীতেই আবর্জনা ফেলে, তাহলে নদী দূষিত হবে, নদী ভরাট হয়ে যাবে। নদীর বুকে অবৈধ স্থাপনা যদি তৈরি করতে থাকে, নদী দখল করতে থাকে, তাহলে নদী কল্লোলিত থাকবে না। তাই মানুষের হৃদয়ে যদি ভালোবাসা থাকে, তাহলে এই নদী হবে আরও স্রোতময়, আরও কল্লোলিত। যে অস্ত্র উত্তোলিত হলে ফসলের মাঠে আগুন জ্বলবে না। যে অস্ত্র উত্তোলিত হলে, ভালোবাসার অস্ত্র যদি উত্তোলিত হয়, মানুষের হৃদয়ে যদি ভালোবাসা থাকে, তাহলে ফসলের মাঠে আগুন জ্বলবে না। আমরা জানি যে মানুষে মানুষের দ্বন্দ্ব সংঘাত হানাহানিতে মানুষ ফসলের মাঠে আগুন ধরিয়ে দেয়। দুই গ্রামের ভিতরে দ্বন্দ্ব হয়, এক পক্ষ ফসলের মাঠে আগুন ধরিয়ে দেয়, ফসল নষ্ট করে, ফসল লুণ্ঠন করে নিয়ে যায়। তোমরা পড়েছ চাষার দুঃখ প্রবন্ধে, তোমরা থেকে জেনেছ যে কৃষকদের সেই দুরবস্থার কথা, সেই কৃষকদের দুরবস্থা এবং সারা বছর তাদের অভাব অনটনে যেতে থাকে। তাই এই ফসল লুণ্ঠন করলে, ফসলের মাঠে আগুন ধরিয়ে দিলে মানুষের আর অভাবের শেষ থাকে না, তখন খা খা করতে থাকে তাদের গৃহস্থলী। তাই দুই পক্ষের দ্বন্দ্বে মানুষ ঘরবাড়ি ছেড়ে চলে যায়, অভাব অনটনের ভিতর দিয়ে খা খা করতে থাকে মানুষের গৃহস্থলী। যে অস্ত্র ব্যাপ্ত হলে নক্ষত্র খচিত আকাশ থেকে আগুন ঝরবে না। এই আকাশ, নক্ষত্র খচিত আকাশ একটা সৌন্দর্যের প্রতীক। তারকাময়, তারকারাজি বিরাজমান আকাশ এক অপরূপ সৌন্দর্যের প্রতীক। সৃষ্টিকর্তা সৃষ্টি করেছে এই আকাশকে সৌন্দর্যের জন্য, কিন্তু মানুষ সেই নক্ষত্র খচিত আকাশ থেকে যখন ক্ষেপণাস্ত্র ফেলে, পারমাণবিক বোমা ফেলে, যখন ধ্বংস করে নগর বন্দর সব কিছু, কোটি কোটি মানুষ পঙ্গু বিকৃত হয়ে যায়, তখন আর মানুষের এই যুদ্ধ বিধ্বস্ত পৃথিবীতে দুঃখ দুর্দশার শেষ থাকে না, বংশ পরম্পরায় এই পঙ্গুত্ব চলতে থাকে। তাই নক্ষত্র খচিত আকাশ সৌন্দর্যের জন্য। মানুষের হৃদয়ে যদি ভালোবাসা থাকে, মানুষ সেই সৌন্দর্য উপভোগ করতে থাকবে, কিন্তু সেই নক্ষত্র খচিত আকাশ থেকে পারমাণবিক বোমা ফেলবে, ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করবে এবং নগর বন্দর ধ্বংস করবে, কোটি কোটি মানুষ পঙ্গু বিকৃত হয়ে যাবে, বংশ পরম্পরায় এই পঙ্গুত্ব বিরাজ করতে থাকবে, এটা কখনো মানুষের প্রত্যাশা না। মানব বসতির বুকে মুহূর্তের অগ্নুৎপাত, মুহূর্তের ভিতরে নক্ষত্র খচিত আকাশ থেকে ক্ষেপণাস্ত্র ফেলে, পারমাণবিক বোমা ফেলে, এভাবে নগর বন্দর ধ্বংস করতে থাকে।
লক্ষ লক্ষ মানুষকে করবে না পঙ্গু বিকৃত, আমাদের চেতনা জুড়ে তারা করবে না আত্মনাদ। লক্ষ লক্ষ মানুষ পঙ্গু বিকৃত হয়ে যায়, তাদের চেতনাগুলো আমাদের হৃদয়ের ভিতরে আত্মনাদ করতে থাকে। এই মানুষের আত্মনাদ, এই যুদ্ধ বিধ্বস্ত মানুষের কষ্ট দুঃখ দুর্দশা, এটা আমাদের প্রত্যাশা না। মানুষের ভিতরে ভালোবাসা বিরাজ করাই আমাদের প্রত্যাশা। মানুষ মানুষকে ভালোবাসবে, মানুষ মানুষকে কেন হত্যা করবে? মানুষ মানুষকে হত্যা করার জন্য কেন এই নক্ষত্র খচিত আকাশ থেকে তারা বোমা নিক্ষেপ করবে, তারা বোমা হামলা করবে, ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করবে? এটা তো মানুষের কখনো প্রত্যাশা না। মানুষের প্রত্যাশা পৃথিবীতে সুন্দরভাবে বসবাস করে এক শান্তির নীড় গড়ে তোলে। সেই অস্ত্র, যে অস্ত্র উত্তোলিত হলে বারবার বিধ্বস্ত হবে না ট্রয় নগরী। এই সেই ট্রয় নগরী, যে ট্রয় নগরী বারবার বিধ্বস্ত হয়ে গিয়েছিল, প্রাচীন গ্রীসের সেই ট্রয় নগরী, যুগ যুগ ধরে গড়ে তুলেছিল সেই ট্রয় নগরী। এই ট্রয় নগরী ছিল এক শিল্পকলা ও স্থাপত্য নন্দিত এক সুন্দর শোভাময় নগরী। এই ট্রয় নগরী বারবার বিধ্বস্ত হয়েছিল মানুষের হিংসা বিদ্বেষ আর আভিজাত্যের জন্য। তাই এই ট্রয় নগরীর মতো আরও বহু নগরী, যেমন জাপানের হিরোশিমা নাগাসাকি এই যুদ্ধ বিধ্বস্ত নগরীতে পরিণত হয়েছিল। তাই মানুষের প্রত্যাশা নগর বন্দর ধ্বংস করা না। নগর বন্দর সভ্যতা গড়ে তুলতে লাগে যুগ যুগ ধরে কোটি কোটি মানুষের শ্রমের ফসলে নগর বন্দর সভ্যতা। তাই মানুষ যুগ যুগ ধরে যে সৌন্দর্য মণ্ডিত, যে সৌন্দর্য খচিত, যে স্থাপত্য নন্দন গড়ে তুলেছে, যে শিল্পকলা গড়ে তুলেছে, যে নগর বন্দর গড়ে তুলেছে, মুহূর্তের ভিতরে মানুষের হিংসা বিদ্বেষে, মানুষের লালসায়, মানুষের আধিপত্যের লোভে সেটা ধ্বংস হয়ে যাবে, মুহূর্তের ভিতরে সেটা নষ্ট হয়ে যাবে, এটা মানুষের প্রত্যাশা না। মানুষের প্রত্যাশা এই সভ্যতাকে আরও সুন্দর করা। নগর বন্দর শিল্পকলা স্থাপত্য নন্দন সব কিছু সুন্দরভাবে রক্ষা করা, ধ্বংস করা নয়। আমি সেই অবিনাশী অস্ত্রের প্রত্যাশী, যে ঘৃণা বিদ্বেষ অহংকার এবং জাত্যাভিমানকে করে বারবার পরাজিত। কবি সেই অবিনাশী অস্ত্রের প্রত্যাশী, সেই চিরন্তন অস্ত্রের প্রত্যাশী, সেই অবাধ্য অস্ত্রের প্রত্যাশী। সেই অস্ত্র হলো ভালোবাসা, যার দ্বারা হিংসা বিদ্বেষ সব কিছু পরাজিত হবে, যার দ্বারা জাত্যাভিমান অর্থাৎ কোনো প্রকার যুক্তিতর্ক ছাড়াই নিজ জাতিকে সর্বশ্রেষ্ঠ জ্ঞান করার সেই অহংকারী মনোভাবকে পরাজিত করতে পারে একমাত্র সেই অবিনাশী অস্ত্র। আর সেই অস্ত্রের নাম হলো ভালোবাসা। মানুষের ভিতরে ভালোবাসা থাকলে হিংসা বিদ্বেষ জাত্যাভিমান সব কিছুই দূরীভূত হয়। যে অস্ত্র আধিপত্যের লোভকে করে নিশ্চিহ্ন, যে অস্ত্র মানুষকে বিচ্ছিন্ন করে না করে সমাবিষ্ট, যে অস্ত্র আধিপত্যের লোভকে নিশ্চিহ্ন করে দেয়, একে এক মানুষ অন্য মানুষের উপরে প্রভাব বিস্তার করার যে মানসিকতা, সেই মানসিকতাকে দূর করে হচ্ছে এই অবিনাশী অস্ত্র। আর এই অস্ত্রের নাম হলো ভালোবাসা। যে অস্ত্র মানুষকে সমাবিষ্ট করবে, মানুষকে কাছে ডাকবে, একত্রিত করবে, মানুষে মানুষে পারস্পরিক সহযোগিতার হাত বাড়িয়ে দিবে, সেই অস্ত্রই মানুষের প্রত্যাশা। মানুষকে বিচ্ছিন্ন করা মানুষের প্রত্যাশা নয়। সেই অমোঘ অস্ত্র ভালোবাসা পৃথিবীতে ব্যক্ত করো। সেই অমোঘ অস্ত্র ভালোবাসা, সেই অব্যর্থ অস্ত্র, সেই সার্থক অস্ত্র ভালোবাসাটাকে কবি পৃথিবীতে ব্যক্ত করতে বলেছে। কবির প্রত্যাশা হচ্ছে যুদ্ধ বিগ্রহ দ্বন্দ্ব হানাহানি মারামারি হিংসা বিদ্বেষ এগুলো নয়। কবির প্রত্যাশা হলো একটি সুন্দর পৃথিবী গড়ে তোলা, একটি শান্তিময় পৃথিবী গড়ে তোলা, একটি সবুজ শ্যামল এবং শান্তির নীড় গড়ে তোলা। আর এর জন্যই কবি প্রত্যাশা করেছে সেই অমোঘ অস্ত্র। আর সেই অস্ত্রকেই কবি পৃথিবীতে ব্যক্ত করতে বলেছে। কবি বলছে সেই মারণাস্ত্রের কারখানা বৃদ্ধি না করে, পারমাণবিক বোমার কারখানা বৃদ্ধি না করে কবি
বৃদ্ধি করতে বলেছে মানুষের হৃদয়ে ভালোবাসার সেই অস্ত্র। মানুষের থেকে মানুষের হৃদয়ে ভালোবাসা ছড়িয়ে যাবে, পৃথিবী গড়ে উঠবে একটা সুন্দর সাবলীল একটা শান্তির জায়গায়। এটাই কবি প্রত্যাশা করেছে, যেখানে মানুষরা সুন্দর সুখে শান্তিতে বসবাস করতে পারবে। তাই মারণাস্ত্রের কারখানা বৃদ্ধি না করে মানুষের হৃদয় থেকে মানুষের হৃদয়ে যাতে ভালোবাসা ছড়িয়ে যায়, সেই অস্ত্রেই কবি প্রত্যাশা করেছে। কিছু গুরুত্বপূর্ণ শব্দার্থ। অমোঘ অর্থ হলো অব্যর্থ সার্থ। জাত্যাভিমান, কোনো যুক্তি ছাড়াই নিজ জাতিকে সর্বশ্রেষ্ঠ জ্ঞান করার অহংকারী মনোভাব। সমাবিষ্ট, সমভাবে আবিষ্ট। কিছু প্রশ্নের উত্তর তোমরা মুখে মুখে উত্তর দাও। সেই অস্ত্র কবিতার রচয়িতাকে, এই কবিতায় কোন নগরীর কথা উল্লেখ আছে? কবি কোন অস্ত্র ফেরত চেয়েছেন? কবির মতে অরণ্য কিভাবে সবুজ হবে? তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ। একটি ছবিতে আছে যুদ্ধ বিধ্বস্ত নগরীর চিত্র। এই যুদ্ধ বিধ্বস্ত নগরীতে পিতা এবং সন্তান। আর একটা ছবিতে তোমরা দেখতে পাচ্ছ চিরসবুজময় শান্তির নীড় এই পৃথিবীর এক হাস্যোজ্জ্বল বাবা এবং তার সন্তানের ছবি। তুলনামূলকভাবে মানুষের প্রত্যাশা কোনটি, সেটি তোমরা তুলনা করে লেখো। এবার বাড়ির কাজ। উপরে দুটি ছবি দেয়া আছে, উপরের ছবি দেখো ও নিচের উদ্দীপক পড়ো এবং প্রশ্নগুলোর উত্তর দাও। একটি উদ্দীপক দেয়া আছে, এই উদ্দীপকের আলোকে চারটি প্রশ্ন দেয়া আছে। তোমরা এই প্রশ্নগুলোর উত্তর খাতায় লিখবে। এটাই তোমাদের বাড়ির কাজ থাকলো। এতক্ষণ অনলাইন ক্লাসে আমার সাথে থাকার জন্য তোমাদের স্বাগতম, অনেক অনেক ধন্যবাদ। আশা করি আরও একটি অন্য একটি ক্লাসে একটি নতুন বিষয় নিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে। ভালো থেকো, সুস্থ থেকো, ঘরে থেকো।